তাহলে আমরা এখন ওয়েব সার্ভার ভার্চুয়াল হোস্ট ইনস্টল করতেছি। প্রথমে আমরা কি করলাম, দুইটা ফোল্ডার তৈরি করছি এমকেডিআর দিয়ে, একটা হচ্ছে এক্সাম্পল ফোল্ডার আর একটা হচ্ছে এক্সাম্পল টু ফোল্ডার, কারণ আমরা দুইটা ওয়েবসাইট পোস্ট করতে যাচ্ছি, একটা হচ্ছে এক্সাম্পল ডট কম আর একটি হচ্ছে এক্সাম্পল টু ডট কম। ওকে, দুইটার জন্য দুইটা লোকেশনে ফোল্ডার করলাম, এবং দুইটা লোকেশনে আমরা কি করলাম, তাদের পারমিশন দিয়ে দিলাম, কার পারমিশন দিয়ে দিলাম, অ্যাপাচির। ওকে, অ্যাপাচি ইউজারের আমরা এই ফোল্ডারগুলোতে অ্যাক্সেস করার পারমিশন দিয়ে দিলাম। বোঝা গেল এইটু? ক্লিয়ার? ওকে, আমরা এখন এই যে দুইটা লোকেশন, এই লোকেশনে ফাইল তৈরি করতে হবে না। খেয়াল রাখবেন আমি কিন্তু দুইটা ওয়েবসাইটের কাজ একই সাথে করতেছি। আপনি যদি একটা ভার্চুয়াল হোস্ট তৈরি করতে চান তখন কি দুইটাই করবেন? যে কোনো একটা একটা কাজ করবেন, যেমন প্রথমে আমরা এক্সাম্পলের কাজ করতেছিলাম, সে এক্সাম্পলের কাজই করবো। তখন কিন্তু আমাদের দুইটা জিনিস করতে হবে, এটা মাথায় রাখার কিছু নাই, জাস্ট বুঝতে হবে কনসেপ্টটা। যেহেতু আমি এখন দুইটা নতুন করতেছি, এর জন্যই দুইটা আলাদা আলাদা করতেছি। আপনি যদি একটা ভার্চুয়াল হোস্ট করতে চাইতেন, তাহলে একটা পরবর্তীতে আর একটা ভার্চুয়াল হোস্ট অ্যাড করতে চাইলে কি করতে হবে, সেম ওয়েতে আর একটা জিনিস অ্যাড করতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন এই লোকেশনে যাই, এবং এই লোকেশনে আমরা আমাদের সিম্পল কিছু ফাইল তৈরি করে নিই। এইখানে আমরা চাইলে একটা ইন্ডেক্স ডট html ফাইল তৈরি করে নিতে পারি। হ্যাঁ, তাহলে আমরা কি তৈরি করলাম, একটা ইন্ডেক্স ফাইল তৈরি করলাম। বুঝা গেল? কোথায় তৈরি করছি? এক্সাম্পল ডট কম এর মধ্যে, তাই তো? ওকে, এরপরে আমরা আবার এইখান থেকে এক্সাম্পল টু এই ফোল্ডারে গেলাম, এবং এইখানে আমরা আর একটা ফাইল তৈরি করতেছি, এক্সাম্পল টু। তাহলে আমার এখন দুইটা ফাইল আমরা দুই জায়গায় তৈরি করছি, একটা হচ্ছে এক্সাম্পল ডট কম আর একটা হচ্ছে এক্সাম্পল টু ডট কম। দুই জায়গাতে আমরা দুইটা ইন্ডেক্স ফাইল তৈরি করছি, একটা হচ্ছে প্রথম ফোল্ডারের লোকেশনে আর একটা হচ্ছে পরবর্তী ফোল্ডারের লোকেশনে। এইটুক কনসেপ্ট তো খুব সহজ, বুঝে গেছে না? বলেন। হ্যাঁ, না রেখে শুধু এক্সাম্পলের মধ্যেও রাখতে পারতো, আর একটা বিষয় দিয়ে রাখবে। এখন এইটা যে এক্সাম্পলের ফোল্ডার সেটা আমরা আর এক জায়গায় যে বলবো, এখনো বলিনি। আমরা ধরে নিচ্ছি এই জায়গাতেই আমাদের, এইটাই আমাদের ফোল্ডার, আমরা বানাই নিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, রাখতে পারেন, বাট এইটা পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল হচ্ছে ইন্ডাস্ট্রি প্র্যাকটিস আর কি, সাবডোমেইন যেরকম রাখে। যেমন একটা, যখন আপনি যখন একটা হোস্টিং কিনেন তখন আপনি একটা রুট পান, এই রুট হচ্ছে আপনার এই এক্সাম্পল, মনে করেন রুট হচ্ছে এক্সাম্পল। তাহলে তার ভিতরে আমরা কি হয়, একটা পাবলিক এইচটিএমএল থাকে, একটা এফটিপি থাকে, একটা ব্যাকআপ ফোল্ডার থাকে, একটা আপনার ওই যে আরও যত সিপেন্ডেন্ট ফিচার্সগুলো আছে সবগুলি থাকে না, তো ওই কনসেপ্ট অনুযায়ী আমি করছি। আপনি শুধু এক্সাম্পল করতে পারতেন, আপনি অন্য নাম দিতে পারতেন, হ্যাঁ যে কোনো কিছু করতে পারেন, যে কোনো নামে ফোল্ডার করা যাবে, এটা নিয়ে কোনো সমস্যা না। এটা কি ক্লিয়ার? কোনো সমস্যা আছে এই পর্যন্ত? আছে মনে হচ্ছে, আছে? বলেন কি সমস্যা? আসতে আর কত আসতে করতে, মাত্র চার পাঁচ ছয়টা কমান্ড লিখছি, কত গল্প বলা লাগে। তাহলে আমরা আস্তে আস্তে করতেছি, আমরা কি সবাই করছি? আপনি করতেছেন? আমরা করতেছি সবাই? এখন আমরা কই যাব, আমরা যাব ইটিসি http://. এইখানে আমাদের httpd.conf নামে একটা কনফিগারেশন ফাইল আছে। কি ফাইল আছে? কনফিগারেশন ফাইল। কোথায় আছে খেয়াল করে দেখবেন, ইটিসি, তার ভিতরে httpd আমাদের সার্ভিস, তার ভিতরে কনফিগারেশন ফোল্ডার, CONF ফোল্ডার, এই ফোল্ডারের ভিতর httpd.conf নামে একটা ফাইল আছে, যে ফাইলটা আমরা এডিট করব ফর কনফিগারেশন। বুঝা গেল? এটা হচ্ছে আমাদের HTTP এর মেইন কনফিগারেশন ফাইল, মেইন কনফিগারেশন ফাইল। এটু ক্লিয়ার?
এখন আমরা একটু পিছনে আসেন, এইখানে দেখেন না না না, এটা তো ইনস্টল দেওয়া মাত্র এখানে চলে আসবে। আমরা যদি একটু পিছনের দিকে আসি অর্থাৎ HTTPD ফোল্ডারে আসি, তাহলে দেখবো এখানে এই যে আমি আপনাদেরকে বলছিলাম কনফ নামে একটা ফোল্ডার, এখানে আর একটা ফোল্ডার আছে, কি নাম? কনফ ডট ডি নামে আর একটা ফোল্ডার আছে, দেখছেন? আচ্ছা, এই যে HTTPD অর্থাৎ আমার ওয়ার্কিং ডিরেক্টরি কি /HTTP, এইটা হচ্ছে আমরা যে ওয়েব সার্ভার অ্যাপাচি ইনস্টল করলাম তার রুট ফোল্ডার, অর্থাৎ অ্যাপাচি যত কনফিগারেশন রিলেটেড ফাইল পত্র আছে সেগুলি কোথায় রাখতে হয়? এই HTTPD ফোল্ডারের ভিতরে রাখতে হয়। এখন আমরা তো অনেক ওয়েব সার্ভার এইখানে দিতে পারি, পারি না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অনেকগুলো দিতে পারি, তা আমরা চাইলে সেইগুলার নাম কনফিগারেশন যে ফাইল হবে সেইগুলো ডিরেক্টলি এই ফোল্ডারেও রাখতে পারি, আবার চাইলে আমরা conf.d ফোল্ডারেও রাখতে পারি, অথবা আমরা চাইলে আমাদের কাজের সুবিধার্থে আমি কি করতে চাই নিজের নামে একটা ফোল্ডার বানিয়ে নিতে, যাতে আমি বুঝতে পারি যে এইটাই হচ্ছে আমার ওই ফোল্ডার যে ফোল্ডারে আমি ওই কনফিগারেশন ফাইল রাখছি। বুঝা গেল? তা আমি এখন যে ফোল্ডার তৈরি করবো এটা যে ম্যান্ডেটরি তা কিন্তু না, কিন্তু এই লোকেশনে আমি যদি ডিরেক্টরি রাখতাম রাখতাম, তাহলে আপনি এখানে 50টা করছেন, তাহলে 50টা ফাইল এখানে চলে আসতো না? তো সেইটা ম্যানেজ যেন আমার সুবিধা হয় ওই কারণে আমি এখানে কিছু ফোল্ডার এখন তৈরি করে নেব। বুঝা গেল? ক্লিয়ার? এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ অনেকে মুখস্থ এই জায়গাটা করে, মুখস্থ করা যাবে না, মুখস্থ করলে বিপদ। আবার বলতে আমরা বলছি যে আমরা দুইটা লোকেশন ক্রিয়েট করছি না, কেন ক্রিয়েট করছি? কারণ দুইটা ওয়েবসাইট, দুইটা আলাদা আলাদা ওয়েবসাইট আমরা এখানে হোস্ট করতে যাচ্ছি, তাই তো? তাহলে আমার নিশ্চয়ই কোনো একটা কনফিগারেশন ফাইলটা তৈরি করতে হবে। এখন সেই কনফিগারেশন ফাইল রাখার জায়গা কোনটা? সেটা রাখার জায়গা হচ্ছে HTTP, কারণ এইটা হচ্ছে আমার অ্যাপাচি সার্ভারের রুট হোল্ডার, এইখানে যে কনফিগারেশন ফাইল থাকবে সেইটাই সে রিড করবে, সেইটাই সে। এখন কথা হচ্ছে আমি আমার 50টা 100টা যদি করি, করতে পারি তো, সেক্ষেত্রে আমার সব আমি এই জায়গায় রাখতে পারি, অথবা এই কনফ ফোল্ডারে রাখতে পারি, অথবা এই conf.d ফোল্ডারে রাখতে পারি, রাখতে পারি তো চাইলে, কিন্তু এইগুলো তো হচ্ছে ওর সিস্টেমের আগে থেকে আছে। আমি যদি নিজের সুবিধারটা আবার নিজের মতো ফোল্ডার তৈরি করে নিই, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে, আমি বুঝতে পারবো ও হ্যাঁ এই ফোল্ডারটা এইটা, আমরা কেন ফোল্ডার তৈরি করি নিজেদের নামে, তাতে আমরা বুঝতে পারি, ঠিক না? তো এখন ওর এই কনফ ফোল্ডারে আমি রাখতে পারতাম, এই conf.d তেও রাখতে পারি। আপনি অনেক অনলাইন টিউটোরিয়ালে দেখবেন এই conf.d এর মধ্যেই রাখা আছে এবং কাজ করতেছে ভার্চুয়াল হোস্ট, কারণ conf.d বাই ডিফল্টই কাজ করতেছে, আর আমরা চাইলে আলাদা ফোল্ডার তৈরি করে নিতে পারি। এবং আমি অলওয়েজ মানে প্রিফার করি দুইটা আলাদা ফোল্ডার তৈরি করে নেয়, সেক্ষেত্রে লং রানে কাজ করতে অনেক সুবিধা হয়। যেমন আমি এই লোকেশনে দুইটা ফোল্ডার তৈরি করতেছি, একটার নাম হচ্ছে সাইট এনাবল আর একটার নাম হচ্ছে সাইট অ্যাভেলেবেল, একটার নাম হচ্ছে সাইট অ্যাভেলেবেল আর একটার নাম হচ্ছে সাইট এনাবল। লিঙ্ক আপ করবো, আমি লিঙ্ক আপ করতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না, লিঙ্ক আপ কেন করবো সেটা বলতেছি। আমরা এখন কি করলাম, দুইটা ফোল্ডার তৈরি করছি না, এখন আমাকে বলে দিতে হবে যে কোন ফোল্ডারটা থেকে কনফিগারেশন ফাইল নিবে। ধরেন আমি বলে দিলাম যে আমার সাইটস অ্যাভেলেবেলে যে কনফিগারেশন ফাইলগুলো আছে সেইগুলোই নিবে, তাহলে ও কোনো একটা কারণে আমার মনে হলো যে আমরা এখানে 5টা ওয়েবসাইট হোস্ট করছি, গুগল, ইয়াহু, ফেসবুক, এক্সাম্পল, হটমেল। এখন একদিন হঠাৎ করে মনে হলো যে না গুগলটাকে আর এখানে রাখবো না বা আপাতত বন্ধ রাখবো, তখন এই কনফিগারেশন ফাইল কী করতে হবে আপনাকে? ডিলিট করে দিতে হবে। আপনি যদি কনফিগারেশন ফাইল সব হ্যাশ করতে পারেন, সব লাইন হ্যাশ করতে পারেন, এক আর একটা হচ্ছে যে কনফিগারেশন ফাইল ডিলিট করতে পারেন, সেটা এইগুলাই তো করতে পারেন আপনি, ব্যাকআপ নিলেন ধরেন। কিন্তু আমরা যদি সেইটা না করে এরকম করি যে আমরা বলবো যে সাইটস এনাবলের মধ্যে যে ফাইলগুলো থাকবে সেইগুলাই রান করবে, আর আমরা যত কনফিগারেশন ফাইল এই জীবনে ক্রিয়েট করবো সব রেখে দিব সাইটস অ্যাভেলেবেল এর মধ্যে। তাহলে এখন এই ফোল্ডার তো খালি, আমরা কি করব, যেটা যেটা আমি রান করাইতে চাই পাবলিকলি সেটার একটা করে লিঙ্ক, শর্টকাট লিঙ্ক এখানে ছেড়ে দিব। তো শর্টকাট লিঙ্ক মনে হচ্ছে আর দরকার নেই, লিঙ্কটা ডিলিট করে দিলাম,
তাহলে এটা বাদ হয়ে গেল কিন্তু আমার এই জায়গাটা কি কখনো বাদ গেল তার মানে আমার যতই কনফিগারেশন ফাইল থেকে সব কিছু ইন্টাক্ট থেকে গেল আমার কিছুই করা লাগতেছে না যখন যেটা রান করার দরকার জাস্ট একটা লিংক তৈরি করে দিলাম এই কারণে আমি এই দুইটা ফোল্ডার তৈরি করছি তো অনেক জায়গায় দেখবেন এই দুইটা ফোল্ডার ক্রিয়েট না করে ডিরেক্টলি এই কনফ ডট ডি এর ভিতরেই কনফিগারেশন ফাইল লিখে দেওয়া হয় এর কারণ হচ্ছে অরিজিনাল জায়গায় বলা আছে যেখানে আমরা এখন আবার বলে দিয়ে আসবো যে সাইট সেনাবল ফোল্ডার ওখানে বলা আছে যে কনফ ডট ডি এর মধ্যে যা থাকবে তুমি রিড করো যে কারণে মানুষজন সহজ মানে ফাইল তৈরি করে দিলেন একটা দুইটা করলে তো খুব সহজ মনে হবে যখন অনেকগুলি করবেন তখন ম্যানেজ করার সুবিধার্থে আমরা এই কাজটা করতে পারি বাট কনসেপ্ট হচ্ছে আমরা একটা ফোল্ডার বা লোকেশন ফিক্স করব আর এই এইচটিটিপি মধ্যে এসে যে কোনো জায়গায় কি করব কনফিগারেশন ফাইল তৈরি করে দিব তাইলে আমাদের ভার্চুয়াল হোস্ট কাজ করতে পারে দুইটা কাজ মাত্র কিন্তু কাজটাকে সহজ করার জন্য আমরা এইরকম বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট করে তার ভিতরে ম্যানেজ করে রাখবো গুছিয়ে রাখার জন্য বোঝা গেল কোনো সমস্যা আছে দুইটা ফোল্ডার সবাই ক্রিয়েট করছি পারেন করে ফেলেন দাদা করেন নাই এই তো কথা এখন আমি ফোল্ডার করতে আনবো নাইনে নিজে এখন ক্রিয়েট করে নিচ্ছি আলটিমেটলি কি হবে ডেভেলপার আপনাকে একটা ফোল্ডার দিবে ফোল্ডার তার নাম থাকবে ওই ফোল্ডারটা কপি করে দিলি তো এখন আমি ওই ফোল্ডার করতে কপি করে আনবো বলে নিজে বানিয়েছি কনসেপ্টটা বুঝতে পারলে আপনি এখন কিভাবে কাজ করবেন এটা আপনার কথা না না আমরা কোন জায়গাতে আমার ভার্চুয়াল হোস্টের ফাইলগুলো থাকবে সেইটা আমরা এই এইচটিটিপি কনফ ফাইলে বলে আসবো বাই ডিফল্ট বলা আছে যে এই কনফের ভিতরে অথবা এই কনফ ডট ডি এর ভিতরে অর্থাৎ এই ফোল্ডারের ভিতরে যা থাকবে সব কিছু রিড করবে রিড আমরা তো বলে আসতে হবে না যে আমার এইটার মধ্যে থেকে তুমি রিড করো সেইটা আমরা বলবো হচ্ছে এই কনফিগারেশন ফাইল httpd.com ডিক্লেয়ার করা লাগবে বাই ডিফল্ট ডিক্লেয়ার করা আছে এইগুলোর নাম সো আমরা যদি এগুলো না ক্রিয়েট করে এখানে দিয়ে দিতাম কাজ করতে থাকবো ম্যানেজার দেখতে পারলাম লিঙ্কটা আস্তে করে ফালাই দিলাম কোনো অনেক সময় ভার্চুয়াল হোস্ট করতে যেয়ে আপনি একটু ভুল করছেন সাথে সাথে কিন্তু অ্যাপাচি ডাউন হয়ে যাবে যে রিস্টার্ট দিবে তাহলে এখন মনে করেন আপনি আবার ওই ফাইলটা যদি ডিলিট করেন বা মুভ করেন অনেক ঝামেলা না করে লিঙ্ক যেটা করছেন লিঙ্কটা রিমুভ করে দিলে আপনার অ্যাপাচি আবার চলতে থাকলো তারপর আপনি যদি চেক করেন কনফিগারেশন ফাইলে কি ভুল করছেন এই জন্য আমরা লিঙ্ক করে নিই আর কি দরকার পড়তেছে না লিঙ্কটা ফালাই দেন কারণ মেইন ফাইলে কোনো ক্ষতি হচ্ছে না কোনো ঝামেলা হচ্ছে না আমি আবার যে কাজ করতে পারবো ওকে বুঝা গেল তাহলে আমরা এখন কই যাব এই কন ফোল্ডারের মধ্যে যাব এখানে কি ফাইল আছে httpd.con আমাদের মেইন কনফিগারেশন ফাইল একটু আগে দেখাইছিলাম ঠিক না httpd.con কোথায় আছে কন ফোল্ডারের মধ্যে কন ফোল্ডারের ভিতরে আমার তাহলে এক্স্যাক্ট লোকেশন কি হইল ইটিসি httpd.com ক্লিয়ার করছি সবাই এখন এটার ভিতরে কি ফাইল আছে httpd.conf এই ফাইলটা আমরা এডিট করব httpd.conf এই ফাইলটা আমরা এডিট করব httpd.conf যে ফাইলটা আছে এটা আমরা এডিট করব সবাই ঢুকছেন এটার মধ্যে তো এটা আমরা একদম লাস্টে চলে যাব এটা লাস্টে না চলে যে আমি উপর থেকে নামি তাহলে আপনাদের বুঝাইতে নামি এই যে ফাইলটা এই ফাইলটার মধ্যে আমার এইচটিটিপি অর্থাৎ ওয়েব সার্ভারের কনফিগারেশন বলা আছে দেখেন এখানে বলা আছে সার্ভারের রুট ইটিসি এইচটিটিপি অর্থাৎ এইটা হচ্ছে আমার কনফিগারেশন রিলেটেড যত জিনিস থাকবে তার রুট আমরা যদি অন্য কোনো জায়গায় রাখতে চাই তাহলে এখানে আমাকে আরও একটা রুট ইনক্লুড করে দিতে হবে ইনক্লুড সার্ভার রুট লিখে আর একটা রুট সেট এনিউ নাম্বার সেট এনিউ সার্ভার রুট বুঝি নাই হ্যাঁ একটাই রাখি আমরা আপনি চাইলে ইনক্লুড সার্ভার রুট লাগে আরো একটা লোকেশনের ফাইলও বলে দিতে পারবেন সার্ভার রুট কিন্তু হোস্টিং এর রুট না অ্যাপাচির কনফিগারেশনের রুট
সো নরমালি এটা এটাই হয়, এটা চেঞ্জ করে না কখনোই। আর আপনার মনে চাইলে আপনি মানে ওই কমান্ড আছে এই কনফিগারেশনে ইনক্লুড সার্ভার রুট দিলে কাজ করবে। নেক্সট দেখেন লিসেন্ট পে পোর্ট বলা আছে, পোর্ট নাম্বার হচ্ছে 80। আপনি চাইলে এরকম আইপি দিয়ে বাইন্ড করে দিতে পারেন অথবা পোর্ট চেঞ্জ করেও দিতে পারেন। 66 এবং 67 পেজে দেখেন লেখা আছে ইউজার হচ্ছে অ্যাপাচি, গ্রুপ হচ্ছে অ্যাপাচি, এবং অ্যাপাচি হচ্ছে এই অ্যাপাচি সার্ভার চালানোর জন্য ডেডিকেটেড ইউজার। সেট এনইউ নাম্বার। তারপরে দেখেন মেইন সার্ভার কনফিগারেশন রিলেটেড কথাবার্তা এখানে দেওয়া আছে। 86 নাম্বার লাইনে বলা আছে সার্ভার অ্যাডমিন কে, এটা হচ্ছে ওয়েব মাস্টার। আমরা যখন বিভিন্ন সময় ওয়েবসাইটে যাই বলে না প্রবলেম হলে ওয়েব মাস্টারের কাছে যাও, এই ওয়েব মাস্টার হচ্ছে এই অ্যাডমিন যার কাছে কোনো সমস্যা হলে মেইল যাবে। তো আমরা যদি পার্সোনাল কোনো মেইল বা অন্য কিছু দিতে চান এই জায়গায় সেই মেইল অ্যাড্রেসটা দেওয়া যাবে। হ্যাঁ ওয়েব মাস্টার মেইল বলতে এটাই বোঝায়, যেমন মনে করেন আপনার সার্ভার থেকে স্প্যাম যাচ্ছে, সিবিএল আরবিএল এ রিপোর্ট হয়েছে, তাহলে সিবিএল আরবিএল আপনার সার্ভারের যে ওয়েব মাস্টার তার কাছে মেইল পাঠাই দিন। যদিও এইগুলি মেনটেন করার আরও অনেক মানে সিস্টেম আছে, বিভিন্ন ধরনের রেকর্ড টেকর্ড করে আলাদা ইউজার নেম ইউজ করা যায়, বাট এটা একটা জেনারেল কনসেপ্ট আর কি। নেক্সট 95 লাইনে বলা আছে সার্ভার নেম, এটা হচ্ছে ডোমেইনের নেম, যে ডোমেইনের নেমটা আপনি হোস্ট করতে চাচ্ছেন। নর্মালি রেড হ্যাট 6 পর্যন্ত এই হ্যাশটা উঠে না দিলে কাজ করতো না, বা রেড হ্যাট 7 এখন আর এটা ইম্পর্টেন্ট না। আপনি যদি ডেডিকেটেডলি করতে চান এই হ্যাশ কোনো ইম্পর্টেন্ট না, কারণ আমি একটু আগে ট্রাই করে দেখছি কাজ করতে। হ্যাশ মানে কমেন্ট করা আছে, রেড হ্যাট 6 পর্যন্ত এই কমেন্ট আপনাকে উঠে দিতে হয়, তাইলেই এই example.com কাজ করে। না এটা এখন কাজ করে, কারণ এখন আর ওই বেসিক্যালি সার্ভার নেম কি তার সাথে তো ওয়েব হোস্টের সম্পর্ক না। ওয়েব হোস্টের সম্পর্ক দুইটা জিনিস, এক হচ্ছে কোন জায়গায় পয়েন্ট করা আছে আমার ডোমেইন, সেই জায়গায় কি সার্ভার আছে সেটাই ও দেখাবে। তো সেই কনসেপ্ট অনুযায়ী এটা আসলে দরকার নাই। এখানে কি বলছে দেখেন, ইফ ইউর হোস্ট ডাজ নট হ্যাভ এ রেজিস্টার্ড ডিএনএস নেম এন্টার ইটস আইপি অ্যাড্রেসে। তো যখন এই ধরনের জিনিস হবে তখনই একমাত্র এইগুলি দরকার পড়বে, এছাড়া কখনোই পড়বে না। এবং আসলে ডিএনএস ছাড়া কোনো ডোমেইন কখনোই হোস্ট হবে না, সে হোস্টিং এর কোনো মানেই হয় না, ঠিক না? কেউ তো দেখতেই পারবে না হোস্ট করে কি করবে, এফটিপি করে আর কি। হ্যাঁ সে তো পাবেই, সে তো পাবেই, বাট ডোমেইন নেম মানে কি? সার্ভার নেম বলতে ডোমেইন নেম, আইপি তো কাজ করবে, আইপি দিয়ে দেখবেন, আইপি দিয়ে দেখবেন। না না এগুলো কিছু করতে হবে, এখানে কিছুই দিতে হবে না, আইপি দিয়ে চেক করতে এই ফাইলে কোনো এডিটিং করা লাগবে। এখন আমরা পাইলাম না, দেখলাম না, মাত্র দুইটা আইপি দিয়েই কিন্তু পাইছি, আমার কেসে লোকাল আইপি এবং ইন্টারনেট আইপি দুটো দিয়েই কিন্তু আমি পাইছি। তো আমার দুইটা ল্যান, একটা ছিল ল্যান ভার্চুয়াল করা ছিল না, আর একটা তো ছিল ইন্টারনেটের সাথে। তা ইন্টারনেট ধরেন আপনারাই ইন্টারনেট, আপনারা তো পাচ্ছেন আমাকে, তার মানে কি রিয়েল আইপি আমি ধরে নিচ্ছি ওইটা কাজ করতেছে। আবার আমার ইন্টারনাল এই মেশিনের মধ্যেও আমি 63 আইপি দিয়ে দেখলাম যে কাজ করতেছে, সেটা ওকে। নেটওয়ার্কের বাইরে থেকে তো ট্রাই করলাম, আমার ক্ষেত্রে দুইটা ল্যান, একটা 63 আর একটা 41। 41টা আমার ক্ষেত্রে কি ইন্টারনেট না, ইন্টারনেট পাচ্ছেই কারণ ইন্টারনেট না, ইন্টারনেট হচ্ছে এটা দিয়ে আমরা সবাই কানেক্টেড, ধরে নিচ্ছে আমরা সবাই আসলে ইন্টারনেট, তাহলে কি আমারটা রিয়েল আইপির মতোই আপনাদের সাথে কাজ করতেছে। আবার আমার এই মেশিন এবং হোস্ট মেশিনের মধ্যে আবার ওই ভিএম নেট 1 কানেক্টেড, যে কারণে আমি ওখান থেকে ল্যান চেক করে দেখছি 63। তো ল্যানেও কাজ করতেছে, ওয়ানেও কাজ করতেছে, সেটা কাজ করবে, কোনো সমস্যা নেই। রিয়েল আইপি লাগবে যদি আসলে ইন্টারনেটে দিতে চাই। মেশিনে বসাইতে হবে, মেশিনে, এখানে কোথাও কিচ্ছু করতে হবে না, আমি খালি জাস্ট পরে পরে বুঝাচ্ছি যে এখানে এই জিনিস লেখা, কিচ্ছু এডিট করা লাগবে না এই ফাইল। 119 নাম্বার লাইন ডকুমেন্ট রুট, এখানে বলা আছে আমার মেইন ডকুমেন্ট রুট কোনটা হবে, ভা www html, অর্থাৎ এই html এর মধ্যে যা ফাইল থাকবে কেউ যদি আইপি দিয়ে হিট করে তাহলে কই যাবে, এই জায়গাটাতে, যেটা চেঞ্জ করে দেন তাহলে সেই জায়গাটা, বুঝে গেল? অনেক কিছু আছে, আমরা লাস্টে চলে যাই, আর বোঝানো যাবে না। 353 নাম্বার লাইন লাস্ট লাইনে দেখেন বলা আছে ইনক্লুড অপশনাল, তার আগের লাইনটা পড়েন, হ্যাশ করা লোড কনফিগ ফাইলস ইন দি
ডিরেক্টরি ইফ এনি, অর্থাৎ সে বলে দিছে যে এই conf.d এই ফোল্ডারে যদি কোনো কনফিগারেশন ফাইল থাকে তাহলে সেটা রিড করার জন্য, তাহলে সেটা রিড করার জন্য। এই জন্য আপনি অনেক টিউটোরিয়ালে দেখবেন ডিরেক্টলি ওই conf.d এর ভিতরেই কনফিগারেশন ফাইল তৈরি করে দিছে, তখন আর আপনার এই ফাইলেও ঢুকতে হবে না, অন্য ফোল্ডার টোল্ডারও তৈরি করতে হবে না। সেটাও কিন্তু ঠিক আছে, সেটা যে ভুল তা কিন্তু না, সেটাও ঠিক আছে। এবার আমরা একটু গুছাই করছি, অন্যভাবে করছি, সেটা আমার কাছে গুছানো মনে হয়, মানে ওই লোকের কাছে মনে হবে এরকম কিছু নাই, আপনি আপনার মতো করে করবেন। হ্যাঁ, ফোল্ডারের নাম দেবে, এখন বাই ডিফল্ট এখানে conf.d দেওয়া আছে না, তো আপনি যদি কোনো কিছু না তৈরি করেন তাহলে এই ফোল্ডারেই কাজ করতে পারেন চাইলে, অথবা আপনি চাইলে আমরা যেমন এখন করছি সেরকম এখানে একটা লাইন লিখে যে ফোল্ডারটা দিয়েছেন সেই ফোল্ডারের লোকেশনটা এখানে বইলা দিন। ওইটা তো ছিলই, ওইটা বাদ দিবেন কেন, ওটা বাই ডিফল্ট জিনিস। তাহলে আমরা কি করলাম, সাইটস মাইনাস এনাবলড এই ফোল্ডারটা দিয়ে দিছি যে এই ফোল্ডারের মধ্যে start.conf মানে যে কোনো নামের লাস্ট এক্সটেনশন .conf যদি কোনো ফাইল থাকে তাহলে তুমি সেই ফাইলটাও রিড করবা। আমি কিন্তু ওই কনফিগারেশনের লাইন ডিরেক্টলি এই ফাইলেও লিখতে পারি। এই ইনক্লুড অপশনের কথাটা মানে হচ্ছে কি যে আরও একটা ফাইল সে রিড করবে, আরও একটা ফাইল রিড করবে। এটা না দিয়ে আমি কি করতে পারতাম, এইখানে লিখতে পারতাম না কোড, আমি কিন্তু এই ফাইলেও কোড লিখতে পারতাম, কোনো সমস্যা হতো না। তো টিউটোরিয়ালে এরকমও পাবেন যে এইখানে ডিরেক্টলি ভার্চুয়াল হোস্টে চার লাইনের একটা কোড লিখে দিচ্ছে এবং রেড হ্যাট 5 পর্যন্ত এই ফাইলেই ওইটা ডেমো থাকতো, জাস্ট হ্যাশ হ্যাশ উঠে দিলেই কাজ করতো। তো যদি এক এক ভার্সনে কাজ করেন তাহলে দেখবেন এরকম সবভাবেই করা যায়। ইনক্লুড কথাটার মানে হচ্ছে আমি এই লোকেশনে অমুক একটা ফাইলকে ইনক্লুড করতেছি এবং ইন সাইটস এনে বলতে ফোল্ডারের নাম, ফোল্ডার ক্রিয়েট করছি না, কোথায় ক্রিয়েট করছি খেয়াল রাখবেন, httpd-র মধ্যে ক্রিয়েট করছি, কিন্তু কারণ আমার উপরে বলা ছিল রুট ফোল্ডার হচ্ছে www ওই মানে etc/httpd বলা ছিল না, অ্যাপাচি রুটস আর রুট সার্ভার, যে কারণে ওইটার ভিতরে যে ফোল্ডার করছে, আমি যদি অন্য কোথাও ফোল্ডার করতাম তাহলে কিন্তু আমার পুরো পাথ দিতে হইতো। এখানে আমি কিন্তু সাইটস এর আগে কোনো কিছুই দেই নাই, আমার এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, আদারওয়াইজ আবার এই লোকেশন অন্য কোথাও দিলে আবার এলোমেলো করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ ভিডিও হচ্ছে, ভিডিও আমরা এটুকু করছি, সাইটস মাইনাস এনাবল স্ল্যাশ স্টার্ট ডট কম। ওকে সেভ করবো, বেরোবো, সেভ করবো নাকি করবো না, করবো না করবো না। তাহলে আমাদের আপাতত কাজ শেষ। এখন আমি কি বলে আসছি, আমি বলে আসছি যে এই সাইটস এনাবলের মধ্যে আমার কনফিগারেশন ফাইল যা থাকবে সেটা রিড করবে। তাহলে আমার এখন আমার লাস্ট দুইটা কাজ বাকি আছে, দুইটা কাজ মানে একটা কাজ বাকি আছে, কাজ হচ্ছে ওই যে ওয়েব সার্ভার ভার্চুয়াল যেগুলোর জন্য আমি হোস্ট করতে চাই তার কনফিগারেশন ফাইল ক্রিয়েট করা, আর কিছু না, তার নামে কনফিগারেশন ফাইল ক্রিয়েট করা। তো আমরা কি বলছিলাম, আমরা আসলে ক্রিয়েট করব কোথায়, সাইট অ্যাভেলেবেলে, তাহলে আমরা ঢুকবো কোথায়, সাইটস অ্যাভেলেবেল নাকি, সাইট অ্যাভেলেবেলে ঢুকলাম, এখানে আমি ফাইল তৈরি করতে যাচ্ছি এক্সাম্পল, এই হোস্টের জন্য আমি এক্সাম্পল ডট কনফ নামে একটা ফাইল তৈরি করলাম, কি নামে, এক্সাম্পল ডট কনফ, যে কোনো নামে ওই এক্সাম্পলের সাথে মিলিয়ে এই এক্সাম্পল তৈরি করছি, বুঝতে পারছেন, বুঝতে পারছেন তো। এখন এইটার ভিতরে আমাকে কি লিখতে হবে, আমাকে লিখতে হবে ভার্চুয়াল হোস্ট, এই আপনি করতেছেন নাকি, আমি দেখতেছি। হ্যাঁ কি বলেন এই সব কথাবার্তা, এই ফোল্ডার এটাই তৈরি করতেছে, সাইটস অ্যাভেলেবল এর ভিতরে এক্সাম্পল ডট কনফ নামে একটা ফাইল তৈরি করে এডিট করতেছে। সাইটস অ্যাভেলেবল ফোল্ডারে আসতে পারছেন না, আসতে পারেন নাই, আসেন তাহলে,
হ্যাঁ, এখন আপনি সিডি দিয়ে যদি অন্য লোকেশনে থেকে দেন তাহলে তো আসবে না, আপনাকে এই লোকেশনে থাকতে হবে। এই ফোল্ডারের এই লোকেশনে এসে আমরা এক্সাম্পল ডট কনফ নামে একটা ফাইল তৈরি করছি। আমি এক্সাম্পল ডট কনফ কেন লিখলাম বোঝার জন্য, কারণ সব জায়গায় আমার ডোমেনের নাম এক্সাম্পল, তো ওই নামেই লিখতেছি যাতে আমি ওই লোকেশনে বুঝি, এটাও বুঝি। তাহলে আমি এই ফাইলের ভিতরে কি লিখবো, এই ফাইলের ভিতরে আমরা এই অল্প কিছু কথাবার্তা লিখে দিব। কথাবার্তা লিখে দিলেই হয়ে যাবে। এইখানে স্টার কোলন HTTC এর মানে হচ্ছে যে কোনো আইপি আমার এই মেশিনের সাথে আছে সেই সেই আইপিটাই বাইন্ড হবে। যদি কোনো আইপি ফিক্স করে দিতাম তাহলে এখানে আইপিটা বলে দিতে পারতাম। স্যার তারপরে ভিতরে কি লিখতে হবে, সার্ভার নেম অর্থাৎ ডোমেনের নাম আমরা লিখছিলাম না, ডোমেনের নাম কি এক্সাম্পল ডট কম। এই ডোমেনের একটা অ্যালায়াস তৈরি করতে পারেন এখানে বসেই, www এক্সাম্পল ডট কম। তাহলে কি হবে, এক্সাম্পল ডট কম দিলেও এটা পাবে, www.example.com দিলেও এটা পাবে। ক্লিয়ার এই পর্যন্ত? এরপরে জাস্ট বলতে হবে এটা ডকুমেন্ট রুট কোথায় আছে, এটা ডকুমেন্ট রুট কোন জায়গাতে আছে, কোথায় আছে এটা ডকুমেন্ট রুট বলেন, বার www example পাবলিক সিস্টেম, এই জায়গায় না, এই জায়গায় তো নাকি, নাকি অন্য কোথাও, এই জায়গাতে। তাহলে এইটার ভিতরে যা থাকবে সেটাই আমরা রিড করব, এটাই আমি বলে দিলাম ডকুমেন্ট রুটে। ক্লিয়ার এই পর্যন্ত বোঝা গেছে? ওকে, দুইটা কি বলে, আমি তো লেখা করে যে ওয়েট করি, তখন আপনারা কি করে, আমি কি খালি কথাই বলে যাই, আমি তো কথা বলে লিখি। না ইনস্টলই করিনি আমরা, আমরা তো ইয়াম ইনস্টল করার পরে একটু ইয়ামটা চেক করার জন্য আমি ওই সময় বিএস একটু ইনস্টল করি, আমি তো একটু ইনস্টলই করিনি। আর আমরা ভারের ভিতরে FTP ফোল্ডার পাব ফোল্ডার তো ম্যানুয়ালি ক্রিয়েট করছি ইয়াম এর ফাইল রাখার জন্য করছি আমরা। আরে কি বলে, তিন চারটা লাইন তা তো লেগে গেলেন, না না জয়েন করছে বললে আপনার দেখতে হবে সবারটা। আমি দুইটা করে দিব, এরপর আপনারা একটা করবেন তারপরে যাবেন। এরপরে এক্সাম্পল থ্রি.com নামে একটা ওয়েবসাইট আপনারা বানাবেন তারপর যাবেন। কেন ভিডিও দেখা লাগবে, কোড তো আপনার মেশিনেই আছে যদি এখন করে থাকেন তাহলে। ওকে সবাই লিখছি আমরা, হ্যাঁ সেভ করে বের হন, সবাই লিখছি। লিখছি আমরা সবাই, বেরাবো। এখন আমরা কি করব, এই এক্সাম্পল ডট কনফটাকে আর একটা কপি করে নিলাম, আর একটা কপি করে নিলাম কেন, আরও একটা ফাইল লিখতে হবে নাকি, সেটা লেখার কাজ থেকে বাঁচার জন্য কপি করে নিচ্ছি। এবং এই ফাইলটার মধ্যে কিছু এডিট করতে হবে না, কি এডিট করতে হবে, এই যে নামগুলো এডিট করতে হবে নাকি, এটা হবে টু, এটা হবে টু, এটা হবে, তাই তো করছি সবাই। কপি করছি, কপি এক্সাম্পল ডট কম ফাইলটাকে এক্সাম্পল টু ডট কম ডট কম কপি করছি, কপি করে সেইটার ভিতরে জাস্ট এডিট করে দিছি আমার লোকেশনটা।
শেষে কোন জায়গায় কিছু দেওয়ারই দরকার নেই, এখন ডট 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 দিয়ে আবার স্ল্যাশ দিতে হবে। আমি তো কপি করছি অন্য নামে, এক্সাম্পলটাকে এক্সাম্পল টু নামে করছি। এই এক্সাম্পল কনফ ফাইলটাকে এক্সাম্পল টু ডট কনফ নামে কপি করছি, করে সেইটাকে এডিট করতেছি। বুঝা গেল? এটাকে কি এডিট করছি? তাহলে এই যেহেতু নাম এরকম এরকম ছিল, এখন আপনি এক্সাম্পল টু দিচ্ছিলে হচ্ছে কিনা এই কনসেপ্ট বুঝতে হবে। আমি বললে হচ্ছে বিশ্বাস করলে তবে না, কেন এক্সাম্পল টু দিতে হবে? ওকে, করছি আমরা সবাই। তাহলে আমরা কোন ফোল্ডারের মধ্যে করছি? আসলে আমরা কোনটা ফাইল বলে আসছিলাম, ফোল্ডার বলে আসছিলাম এইটা নাকি? তো এইখান থেকে এই ফাইল দুইটা লিঙ্ক করে দিতে হবে কোথায়? তাহলে লিঙ্ক করে দেন, লিঙ্ক ln মাইনাস এস, লিঙ্কের কমান্ড হচ্ছে ln মাইনাস এস, পুরো অ্যাবসুলেট পাথ ইউজ করাটাই বেটার। ইটিসি HTTPD sites available example.conf, এটা হচ্ছে আমার সোর্স, তাই তো? কোথায় কপি করতে যাচ্ছি? ইটিসি কপি না, লিঙ্ক HTTPD sites enabled মধ্যে নাকি? হয়ে গেল। তারপরে আবার কোনটা? এক্সাম্পল টু। তাহলে আমার দুইটা ফাইলের কি তৈরি হইলো? লিঙ্ক তৈরি হইলো। লিঙ্ক করা ফাইলগুলা এই ধরনের কালারে দেখায়, বুঝা গেল? লিঙ্ক করা ফাইলের কালার হচ্ছে এই ধরনের, এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এইগুলো হচ্ছে লিঙ্কড ফাইল, আকাশি কালার। ছোট হয়ে যাবে যে এখন দেখতে পারতেছেন, বুঝা দেওয়া দরকার কি? ln মাইনাস এস লিখবেন, আমি বুঝি না আপনাদের অবস্থা, ইয়ে এত কিছু শিখে এখন এই অবস্থা হচ্ছে। এই দেখেন কি লিখবেন, ln মাইনাস এস, তারপরে সোর্স দিবেন, সোর্স এই হচ্ছে আমার সোর্স, ইটিসি HTTPD sites available example.conf, এবং এগুলো তো ট্যাব দিবেন আর চলে আসবে। তারপরে এগুলো সোর্স স্পেস দিছে একটা, তারপরে দিছে কি ডেস্টিনেশন কোথায়, ইটিসি HTTPD sites enable, যে এটা দিছি সাথে সাথে কি হবে এখানে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। দুইটা ফাইলের ক্ষেত্রে এই কাজটা করছে, একটা এক্সাম্পল আর একটা এক্সাম্পল টু, একই কাজ করছে। কোনো এক জায়গায় দেখেন স্পেস দেন নাই বা দিছেন বেশি হয়েছে কম হয়েছে, একটু করছি সবাই। এখন অ্যাপাচিটা রেজিস্টার দিই, অ্যাপাচিটি দিয়ে রেজিস্টার দিছেন,
এরর আসে মানে আপনি ভুল করছেন গো, আপনি তো করতেই আছেন আর করি আছেন কি বলছেন, আপনি জি বললেন কেন, আপনি তো করেন নি, আমি বলি না এ ফেলড হইছে, ফেলড কোন এক জায়গায় ভুল হইছে, কি প্রবলেম আছে পড়ে নি, এই দুটো ফাইলেই প্রবলেম আছে তাইলে। এইটা ভুল করছে, ঠিক আছে দেখাই দিচ্ছি আপনাদের, এটা হচ্ছে এক্সাম্পল টু, এখানে অ্যালায়েন্স লিখছি, অ্যালায়েন্স আপনার সার্ভার অ্যালায়েন্স, এইটার নাম হচ্ছে সার্ভার অ্যালায়েন্স, সার্ভার অ্যালায়েন্স শুধু অ্যালায়েন্স না, ওই জন্য একটু দেখে দেখতে হবে, এটার নাম হচ্ছে অ্যালায়েন্স না সার্ভার অ্যালায়েন্স, বুঝতে পারছি কি করছি, হ্যাঁ মেইনটাই ঠিক করতেছি, লিংক তো কিছু করবো না, আর কিছু করা লাগবে না, বুঝে গেল অ্যালায়েন্সটা আসলে নাম হবে সার্ভার, দেখেন ভেরি গুড হয়েছে এই বাদে সবার,
ভুল আছে তাহলে ভুল আছে এখন ফাইল ইটিসির ভিতর হোস্ট ফাইল এই ফাইলে এন্ট্রি দিয়ে দিব হোস্ট হোস্ট ফাইল বানানো আছে হোস্ট এস হোস্ট এইখানে কি করব এন্ট্রি দিয়ে দিব কি এন্ট্রি যে আমার এক্সাম্পল ডট কম সাইট হচ্ছে এইটাই 127.0.0.1 কি করব example.com তাহলে এটা আমরা এখানে লিখে দিলাম এটা হচ্ছে example 2 এটা আমরা এখানে যেহেতু আমাদের DNS নাই এই জন্য আমরা হোস্ট ফাইলে ডিরেক্টলি এই এন্ট্রিটা দিয়েছি বুঝা গেল তো সহজ বিষয় তাহলে আমরা এখন স্প্রেডে যদি এন্ট্রি দিয়ে দিছি তো আমরা এখন যদি এখানে যাই এবং এক্সাম্পল ডট কম যদি আমি লিখি তাহলে আমি পাইলাম ওয়েলকাম টু এক্সাম্পল ডট কম আর আমার মেইন রুট কিন্তু আবার এইটা ওয়েব সার্ভার B15 ঠিক আছে আর একটা সাইট হচ্ছে আমার এক্সাম্পল টু ডট কম তাহলে আমি পাইলাম ওয়েলকাম টু এক্সাম্পল টু ডট কম একটা হচ্ছে এক্সাম্পল ডট কম এক্সাম্পল টু ডট কম আর আছে মেইন একটা আইপি দিতে হবে না সেটাই তো আমরা এতক্ষণ ধরে করলাম ভার্চুয়াল হোস্ট